আগামীকাল থেকে শুরু হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। পরীক্ষা চলবে 13 নভেম্বর পর্যন্ত। শনিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর আতিউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এবছর মোট 1315টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন 77,724 জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। এতে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন 60 জন শিক্ষার্থী। প্রতিদিন 9টা থেকে 10টা, 11টা থেকে 12টা, দুপুর 1টা 30 থেকে 2টা 30, বিকেল 3টা 30 থেকে 4টা 30, মোট 4টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আতিউর রহমান আরও বলেন, 6টি অনুষদের 21টি বিভাগে মেধা তালিকায় ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।